নমস্কার, আমি সোমেন সেন। আমার SS ট্রাভেল ব্লগ। আজকে আমরা মুর্শিদাবাদে এখন আমাদের যাওয়ার পথে হাজারদুয়ারি। আজকে শুক্রবার বিকেল, আমরা জাস্ট খানিকক্ষণ আগে এসে কাটরা মসজিদ দেখে হোটেলে ফিরেছি। আমরা এখন এখান থেকে যাব হচ্ছে হাজারদুয়ারি, কিন্তু যা খবর পেলাম সেটা প্রত্যেক ফ্রাইডে জুম্মাবার বলে শুক্রবার দিনকে হাজারদুয়ারি বন্ধ থাকে, সেই জন্য আমরা সময় বিলম্ব না করে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি হচ্ছে কাঠগোলা বলে একটা জায়গা আছে, সুন্দর একটা বাগান, একটা বেশ একটা সুন্দর গোছানো একটা বাগান দেখতে শুনলাম যা, সেটা আপনাদের নিয়ে যাচ্ছি। চলুন আমরা আগে দেখি, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের এই ভালোবাসাটা যাতে আমাদের প্রতি থাকে, তাহলে আমাদের নতুন নতুন ব্লগ তৈরি করার যে ইচ্ছাটা সেটা আমরা কন্টিনিউ করতে পারবো। চলুন দেখা যাক, থ্যাংক ইউ। জৈন মন্দির, হ্যাঁ, কাঠগোলাপের বাগান বাড়ি ঘুরে নিয়ে থাকে, এটা পুরো আর সৌন্দর্যটা খুব সুন্দর, দারুণ লাগছে। গাড়ি থেকে নেমে ঘোড়া গাড়িতে চেপে যেতে ভয়ঙ্কর সুন্দর লাগছে। আবহাওয়া পরিবেশ বেশ দারুণ, আজকে বৃষ্টি হয়নি কিন্তু মেঘা মেঘা মেঘলা মেঘলা ভাব সুন্দর লাগছে। গ্রাম্য এবং শহরের একটা বৈচিত্র্য মিল এখানে পাওয়া যায়, একদিকে ক্ষেত খামার, একদিকে বড় বড় কংক্রিটের বিল্ডিং, মাঝখানে ঘোড়ার গাড়ি, অটো টোটো গাড়ি, বড় বড় হোটেলস সবই আছে, দারুণ লাগছে। এখন আমরা এই টাকার সাথে বেরিয়েছি, এটা হচ্ছে কাঠগোলাপের বাগান বাড়ি। এখন আমরা এখানে প্রবেশ করব। এটা হচ্ছে মুর্শিদাবাদের সব থেকে বড় বাগান বাড়ি, কাঠগোলা বাগান বাড়ি। একটু স্লো মোশনে চলুন। এই কাঠগোলা বাগান বাড়ি তৈরি হয়েছিল 1780 সালে। সেই সময় মুর্শিদাবাদের নবাব ছিলেন নবাব মোবারকদোল্লা, তিনি মির্জাফরের দ্বিতীয় পুত্র। সিরাজদোল্লার মৃত্যুর 23 বছর পর এই বাগান বাড়িটা তৈরি হয়েছিল। আপনারা গেটে প্রবেশ করেই ঘোড়ায় চড়া চারটে মূর্তি দেখলেন। ঘোড়ায় চড়াই চার মূর্তি, এরা চার ভাই রাজস্থান থেকে ছিল মুর্শিদাবাদে মূলত ব্যবসা করবার জন্য। এই চার ভাই জৈন ছিল কিন্তু এরা চোরা চালান করতো, স্মাগলিং করতো, হিরে পান্না জহরত মণিমুক্তের ব্যবসা করতো জগৎ শেঠের সঙ্গে। তাই তারা কাঠগোলা বাগান থেকে জগৎ শেঠের বাড়ি পর্যন্ত একটা গুপ্ত সুড়ঙ্গ পথ তৈরি করেছিল। সেই গুপ্ত সুড়ঙ্গ পথটা মাটির তলা দিয়ে জগৎ শেঠের বাড়ি পর্যন্ত 1.5 কিলোমিটার চলে গেছে, সেটা দেখব। তার আগে বলি এই চার ভাই জৈন ছিল, তাদের নাম লক্ষ্মীপত সিংদুকর, জগৎপত সিংদুকর, মহিপত সিংদুকর, ধনপত সিংদুকর। বড় ভাই ছিলেন লক্ষ্মীপত সিংদুকর, তিনি এসে সরাসরি নবাব মোবারকদোল্লার সঙ্গে সাক্ষাৎ করলেন। নবাবকে বললেন, নবাব সাহেব, আমরা মুর্শিদাবাদে সেই জৈন মন্দির করবার পারমিশন দিন, মুর্শিদাবাদে কোনো জৈন মন্দির নেই। নবাব বললেন, ঠিক আছে, আপনি জৈন মন্দির করতে পারেন একটাই শর্তে, আগে এখানে একটা সুন্দর বাগান বাড়ি করুন, যেই বাগান বাড়িতে নবাব এসে আমোদ ফুর্তি করতে পারবে তার ব্যবস্থা করুন, তাহলেই। নবাব বললেন, ঠিক আছে, আপনারা যদি এই ব্যবস্থা করতে পারেন তাহলেই সেই শর্তে রাজি হব। নবাবের এই শর্তে চার ভাই রাজি হন এবং সঙ্গে সঙ্গে নবাবের কাছ থেকে 260 বিঘে জমিটা কিনে নেন মাত্র 1200 স্বর্ণমুদ্রায়, এবং 2 বছরের মধ্যে বাগান বাড়িটা কমপ্লিট করলেন। বাগান বাড়ির চতুর্দিকে দেখছেন এখন আম গাছ, কিন্তু বাগান বাড়ির চতুর্দিকে সেই সময় গোলাপ ফুলের চাষ ছিল, এখনও রয়েছে গোলাপ ফুলের চাষ, কিন্তু সেই সময় বিশেষ করে কাঠগোলাপের চাষ ছিল। কাঠগোলাপ অর্থাৎ ব্ল্যাক রোজ, কালো রঙের গোলাপ। এই কাঠগোলাপ থেকেই পরবর্তীতে বাগান বাড়ির নাম হয় কাঠগোলাপ। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা চলুন সেই গুপ্ত সুড়ঙ্গপথটা দেখবো, যে গুপ্ত সুড়ঙ্গপথটা তাদের বড় ভাই বিশেষ করে লক্ষ্মীপত সিংহর স্মাগলিং করতেন জগৎ শেঠের সঙ্গে। সেই সুড়ঙ্গপথটা বাঁ দিকে দিয়েছে, এবং ডান দিকে দেখুন এটা নতুন করে করা হয়েছে চিড়িয়াখানা। এখানে বিদেশি মাছ পাখি রয়েছে, আসার পথে দেখবেন। এখানে মাছ পাখি কিনতে পাওয়া যায় না? না না না, এটা কালেকশন দেখুন সুড়ঙ্গপথ আসুন।
এটাই হচ্ছে সেই গুপ্ত সুড়ঙ্গপথ, যেই গুপ্ত সুড়ঙ্গপথ ধরে লক্ষ্মী পশ্চিমগড় জগৎসেটের সঙ্গে চোরাচালান করতেন। কিন্তু সুড়ঙ্গ পথে জল দেখছেন, জলটা দেখে আপনাদের মধ্যে সন্দেহ দানা বাঁধছে যে সুড়ঙ্গ পথে জল কেন, জলটা এলো কী করে? আপনারা যে জিনিসটা দেখছেন এই জিনিসটাকে রাজস্থানি পরিভাষায় বাউড়ি বলা হয়, বাউড়ি অর্থাৎ জলাধার। এরকম অসংখ্য বাউড়ি রাজস্থানে রয়েছে। যেহেতু রাজস্থানে জলের ক্রাইসিস রয়েছে, রাজস্থানি মহিলারা একটু ঘেরা জায়গায় স্নান করেন, তারা স্টেপ বাই স্টেপ সিস্টেমে এরকম জলাশয়ে স্নান করেন। মাঝখানে দেখা দেখুন একটা আড়াল রয়েছে, ওটা জলে ঢেকে গেছে কারণ জল বেড়ে গেছে। আচ্ছা, তার পেছনে সার্কেল আকারে রয়েছে কূপ, পুরুষরা কপিকলের সাহায্যে পেছন থেকে জল তোলেন। ওই যে দেখছেন ওই যে আড়ালটা দেখুন, ওখানে কপিকল রাখা আছে, কপিকলের সাহায্যে পেছন থেকে জল তোলেন। এই টোটাল জিনিসটাকে বাউড়ি বলা হয়। লক্ষ্মী পশ্চিমগড় যখন এই বাউড়িটা কাঠগোলা বাগানে তৈরি করলেন, তখন এটার গ্রাউন্ড ফ্লোরে মাত্র এক হাঁটু জল থাকতো। সেই জলটা তিনি হ্যান্ডপাম্পের সাহায্যে তুলে নিতেন, তুলে নেওয়ার পর তিনি সিঁড়ি দিয়ে একজন বাইজিকে নিয়ে নিচে নেমে যেতেন। বাইজিকে নিয়ে নিচে নেমে যাওয়ার উদ্দেশ্য ছিল লোকচক্ষে ধোঁকা দেওয়া। তিনি বাইজিকে গ্রাউন্ড ফ্লোরে আসতে আসতেন, দিয়ে সুড়ঙ্গ পথ ধরে চলে যেতেন জগৎসেটের বাড়ি, জগৎসেটের সঙ্গে ব্যবসা করে আবার ফিরে আসতেন। এর মধ্যে সুড়ঙ্গটা এখানে ছিল, এই সুড়ঙ্গপথটা চালু ছিল 1847 সাল পর্যন্ত। 1847 সালে মুর্শিদাবাদে ভয়ঙ্কর বন্যা হয়। সেই বন্যার ফলে জগৎসেটের আসল বাড়িটা ভাগীরথী নদীর তীরেই অবস্থিত ছিল। ভাগীরথী নদী গতিপথ চেঞ্জ করে জগৎসেটের বাড়ির উপর দিয়ে চলে যায়, ফলে জগৎসেটের আসল বাড়িটা ভাগীরথী নদীর তলায় চলে যায়, যার ফলে ভাগীরথী নদীর জল সুড়ঙ্গ পথের সঙ্গে লিঙ্ক হয়ে গিয়ে কাঠগোলা বাগানে প্রবেশ করে। আপনারা যে জলটা দেখছেন বর্তমানে, এটা ভাগীরথী নদীর জল, যার জন্য নদীর জল বাড়লেই সুড়ঙ্গ পথের জল বাড়ে, নদীর জল কমলেই সুড়ঙ্গ পথের জল কমে। এখন তো বলতে জোয়ারের টাইম আসছে, জোয়ার ভাটা মুর্শিদাবাদে খেলে না। এটা অম্বিকা কালনা বলে একটা জায়গা আছে, সেই কালনা পর্যন্ত জোয়ার ভাটাটা খেলে, কিন্তু বন্ধ ভাগীরথীর সঙ্গে কানেক্টেড হয়ে গেছে জলটা। ভাগীরথী জল বাড়লেই সুড়ঙ্গ পথের জল বাড়ে, ভাগীরথী জল কমে সুড়ঙ্গ পথের জল কমে। এখন জলটা অনেক বৃদ্ধি হয়েছে, যার জন্য এটা জলটা অনেক বেড়েছে। আরো জল নিচে মাইকেল অ্যাঞ্জেলো স্ট্যাচু দেখুন। মাইকেল অ্যাঞ্জেলো একাধারে চিত্রশিল্পী ছিলেন এবং তিনি একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পীও ছিলেন। ইতালিতে রেনেসাঁস পিরিয়ডে মানে নবজাগরণের সময় যে অত্যাচার হয়েছিল, সেই অত্যাচারের চিত্রটা তিনি ছবি এঁকে পাবলিশ করেছিলেন। তাই রোমান সম্রাটটা তাঁর প্রতি ক্ষিপ্ত হয়েছেন, তাকে অ্যারেস্ট করলেন এবং তার শিল্পী জীবন ব্যর্থ করতে ডান হাতের পাঁচটাঙ্গুল কেটে নিয়েছিলেন। মাইকেল অ্যাঞ্জেলোর এই মূর্তিটা তৈরি করেন মুর্শিদাবাদের এক শিল্পী, তার নাম হচ্ছে দিবাকর ভাস্কর। তিনি একটা মাত্র মার্বেল পাথরের স্ল্যাবকে ছেনিয়ার হাতুড়ি দিয়ে কেটে কেটে মূর্তিটা তৈরি করেছেন। দেখুন কী অপূর্ব এই মূর্তিটা, 240 বছরের বেশি হয়ে গেলেও কী সুন্দর রয়েছে দেখুন। তার কাপড় আর চাদরের সূক্ষ্মতম ভাঁজগুলো দেখুন শিল্পী কী নিপুণভাবে তৈরি করেন, এবং তার ডান হাতের পাঁচটাঙ্গুল কেটে নেওয়া হয়েছিল সেটা বোঝানোর জন্য শিল্পী দিবাকর ভাস্কর দেখুন কবজি থেকে একটা কাটা অংশ জুতোর পাশে তৈরি করে রেখেছেন। কী অপূর্ব এই মূর্তিটার কাজ দেখুন। কাঠগোলা বাগানে আছে, এখানে আছে 160 ধরনের। আচ্ছা, বিশাল যে এই অট্টালিকাটা দেখছেন, এটা ছিল লক্ষ্মী পশ্চিমগড়ের প্রাসাদ। তারা চার ভাই এখানে বসবাস। আচ্ছা, এটা জৈন ট্রাস্টি বোর্ডের অধীনে রয়েছে, ট্রাস্টি বোর্ড থেকে দেখভাল করা হয়। মানে 30 টাকা করে টিকিট করে। এই চার ভাই এখানে বসবাস করতেন, প্রায় 150 বছর বন্ধ থাকার পর এটাকে সংস্কার করা হয়। এটা বর্তমানে মিউজিয়াম, নবাবী আমলে সুন্দর সুন্দর জিনিস রয়েছে মিউজিয়ামের মধ্যে। আমরা এখনই প্রবেশ করবো মিউজিয়ামের মধ্যে। মিউজিয়ামে চার কর্নার রয়েছে, মার্বেল পাথরের টেবিল, লোহার চেয়ার, যেই চেয়ারগুলো সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাপ্লাই করেছিল। 240টা বর্ষাকাল অতিক্রম করেছে প্রত্যেকটা চেয়ার। দেখুন একটা চেয়ার মরছে পরেই মান নষ্ট হয়নি। সেই সময় নবাব মোবারকদোল্লা এখানে আসতেন, বৈঠক করতেন, সুরাপান করতেন, ভাষা খেলতেন। লক্ষ্মী পশ্চিমগড়ের মানে নবাবের সঙ্গে শর্ত ছিল তার আমোদ প্রমোদের জন্য একটা বাগান বাড়ি করতে হবে। এই পুকুরটা হচ্ছে তার একটা অন্যতম আকর্ষণ। দেখুন পুকুরে চার কোণে দেখতে পাচ্ছেন চারটে গম্বুজ রাখা আছে। এই চেয়ার টেবিলগুলো কত বছর ধরে? হ্যাঁ, 240 বছর ধরে এখানে রয়েছে একই রকম। সেগুলো পরিষ্কার করা না, কারণ পাথরগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। পরিষ্কার হবে বর্ষাকাল না? ও, বর্ষাকাল পরে হবে। বললাম সব ইয়ে দিয়ে করবে, ডিঠা ফল দিয়ে। আচ্ছা, এই পুকুরটা হচ্ছে দেখুন লক্ষ্মীপথ সুন্দর তার নবাবের বিনোদনের জন্য এই পুকুরটা তৈরি করেছেন। পুকুরে চার কোণে দেখুন চারটে গম্বুজ রাখা আছে। সেই সময় এই গম্বুজগুলোই প্রহরীরা পাহারায় থাকতো। হ্যাঁ, নবাব মোবারকদোল্লার বিনোদনের জন্য এই কাঠগোলা বাগানে সুন্দরী বাইজিদের নিয়ে আসা হয়েছিল। অনেক দারুণ শোক পেয়েছিলেন, যার জন্য সেই মাছগুলোকে তিনি বাগানবাড়ি কয়েকটি জায়গায় সমাধি দেন, এবং সমাধির উপর মাছের মূর্তি করা আছে আমরা সামনে দেখতে পাবো।
হ্যাঁ ওটা সিজনে শীতকালের দিকে চলে। এটা কি বলেন ডান দিকেরটা? এটা ছিল ডাইনিং ক্লাস কিচেন রুম ছিল এটা, এতে গেস্ট এখানে খাওয়া দাওয়া করতো, বেশ খাওয়া যায়। এটা হচ্ছে স্নানাগার ছিল, এটা স্নানাগার। আর দূরে ফাঁকা মঞ্চটা দেখুন, এই মঞ্চটা ছিল নাচ মহল, মাছগুলো মরে যাওয়ার পরে এখানে তাদের দুঃখে বেশ কয়েকটা জায়গায় সমাধি দেয়, এখানেও মাছের সমাধি আছে। আর দূরে দেখুন একটা মঞ্চ দেখতে পাচ্ছেন তো, ওই মঞ্চটা ছিল সেই নাচ মহল, ড্যান্সিং গ্যালারি। নাচ মহলটা দেখুন এখন মঞ্চ হয়ে গেছে। নাচমহলটা সেই সময় কালারফুল বেলজিয়াম কাঁচ দ্বারা ঘেরা ছিল, পুরোটা গ্লোবাকৃতি ছিল। নাচমহলের বাইরে ছিল অনেক বেদি, বেদিতে বসে নবাবের গেস্টরা আমোদ প্রমোদ করতেন, বাইজিদের সঙ্গে নাচ গান করতেন। বাঁদিকে দেখুন নাগেশ্বর গণেশ, গলায় পৈতের আকারে পেটের উপর সাপের মূর্তি, কেবলমাত্র জৈন সম্প্রদায় এই গণেশকে পুজো করেন। তাদের 23 নম্বর তীর্থঙ্কর পরেশনাথ বা পার্শ্বনাথ এবং জৈনদের শেষ তীর্থঙ্কর মহাবীরের মূর্তিটা দেখবেন। সম্প্রতি আরও 2 মূর্তি নেওয়া হয়েছে, যাদের নাম নেমিনাথ আর সোমনাথ। এটা একটা প্রবেশ পথ নাচমহলে। আচ্ছা বাঁদিকে দেখুন, এটা হচ্ছে জৈনদের দাদা বাড়ি, এটা ছিল জৈনদের গুরুদেবের আসন। জৈনদের গুরুদেবরা এখানে তাদের দীক্ষা দিতেন, তাদের মানে দীক্ষা দিতেন জৈনদেরকে। এর ভেতরে গুরুদেবের পায়ের ছাপ রাখা আছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে জৈনরা কাঠগোলা বাগানে আসেন, তারা এখানে এসে স্নান করে নতুন পোশাক পরে পুজো দেন। জৈনদের কাছে অত্যন্ত পবিত্র জায়গা দাদাবাড়িটা। আর বাঁদিকে দেখুন, এটা হচ্ছে শেষ ভৈরবের মূর্তি, রুদ্র ভৈরব বা শেষ ভৈরব বলা হয়। এই শেষ ভৈরবের মূর্তি দেখবেন উত্তরাখণ্ডে, বিশাল বড় মার্বেল পাথর রয়েছে, একটা কষ্টি পাথরে কাল ভৈরবের মূর্তিও রয়েছে। আর দাদাবাড়ির পাশে দেখুন কাল ভৈরবের মূর্তি, ভেঙে পড়েছে তবুও গাছটা জীবিত রয়েছে। একসময় ফুল থেকে আতর তৈরি হতো, নবাবরা সেই আতর ব্যবহার করতেন। আমরা এখন জগৎ শেঠের বাড়িতে আছি, এটা মুর্শিদাবাদের একটা প্রসিদ্ধ জায়গা, যাই হোক হাউস অফ জগৎ শেঠ এরা বলছে, কিন্তু আলটিমেটলি এখানে জগৎ শেঠের বাড়ি নয়। জগৎ শেঠের বাড়ি হচ্ছে এখান থেকে আরও 1 কিলোমিটার দূরে, যেটা ভাগীরথী নদীতে ভেসে গেছে। তো বর্তমানে এটা হচ্ছে ওনার ট্যাক্সাল। যাই হোক, এখানে ভেতরে ক্যামেরা চালানো যায় না, সেই জন্য বাইরে থেকে এসে দেখছি। এটা আমাদের মন্দির, এটা হচ্ছে জৈনরা, এই টোটাল ব্যাপারটাকে এখানে যা আছে প্রপার্টি সব জৈনরা, জৈন ধর্মাবলম্বী লোকেরা যারা আছেন তারা এটাকে মেনটেন করেন। দেখলাম বেশ ভালো লাগলো, কিন্তু বিশেষ কিছু নয়, ঠিক আছে, ঐতিহ্যপূর্ণ জায়গা কিন্তু বিশেষ কিছু নয়। আচ্ছা তাহলে আমরা আজকে শুভরাত্রি এখানেই বলতে পারি। আমরা কাঠগোলা আর জগৎ শেঠের ট্যাক্সাল এই দুটোই আমরা দেখলাম। আগামীকালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগলো, অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্টসে লিখবেন, যদি আমাদের কিছু ভুল হয়ে থাকে সেটাও জানাবেন। এই বলে আজকে শেষ করছি, শুভরাত্রি, গুড নাইট, সব্বা খ্যার, থ্যাংক ইউ, নমস্কার।